বন্দুকওয়ালা লাইটার থেকে শুরু করে পেটওয়ালা লাইটার, তার সাথে সাথে আছে দুনিয়ার প্রথম রিচার্জেবল ফিঙ্গারপ্রিন্ট ওয়ালা স্মার্ট লাইটার। দেখো বিড়ি হোক বা ধূপ, লাইটার বা ম্যাচিস তো আমরা প্রায় ইউজ করে থাকি। আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি কিছু অদ্ভুত অদ্ভুত লাইটার। আমাদের অর্ডার ভাই চলে এসেছে, তো চলো আনবক্সিং শুরু করা যাক। ভাই এই দেখো ভাই, বাক্স দেখো ভাই, কি বাক্স দিয়েছে, এর থেকে ঠোঙায় করে দিয়ে দিতিস ভাই। ওরে সালা, লাইটার না পুরো চিমনি দিয়ে দিয়েছে আমাকে। তার সাথে সাথে ভাই আমাদের চাবি রিংও আছে। লাইটারে ভাই সাইকেলের চাবি ঝুলিয়ে রাখবে, সাইকেল চালাতে চালাতে বিড়ি খাবে ভাই, হেভি ভাই। লাইটারটা জ্বালাবো কি করে আর আগুন কোথা থেকে বেরোবে সেটাই আমি বুঝতে পারছি না। যদি তোমরা ওয়েবসাইটে দেখো তাহলে এই লাইটারটার অনেক রকম কালার পাবে, কালার চুজ করা যাবে না, কপালে যেটা আছে সেটাই পাবে ভাই। গ্যাস তো আছে ভাই, আশা করি চলবে। তোমরা যদি ভালো করে দেখো এখানে পুশ বলে লেখা আছে, পুশটা টেপার সঙ্গে সঙ্গে। ওরে সালা, তারপরে ও ভাই, তো এবার আমি এই আগুনের টেস্টিং করব। তো টেস্টিং করার জন্য আমার কাছে খাতা আছে, এটা হলো আমার সেই পরীক্ষার খাতা, অনলাইন পরীক্ষার সময় এখানে টুকে টুকে লিখে আপলোড করতাম। আগুনের রিভিউ করা হবে এবার। তো যেমন কি দেখতে পাচ্ছ আগুন মোটামুটি লেগে গেছে, মানে লাগানোর সঙ্গে সঙ্গে তোমার আগুনটা চলে গেছে, যেহেতু এর টেম্পারেচার অনেক হাই থাকা, যার জন্য ভাই একটুখানি ব্লু কালারের ফ্লেমস বেরোয়, তার জন্য ভাই লাগানোর সঙ্গে সঙ্গে আগুন চলে যাবে, আগুন নিয়ে কোনো চাপ নেই। কিন্তু ভাই এই লাইটারের একটা জিনিস যেটা আমার মনে হয় সেটা হলো গ্যাস ভাই প্রচুর খায়, অলরেডি দেখো অর্ধেকের কমও গ্যাস হয়ে গেছে। তার সাথে সাথে কালারটা আমাকে তো বাজে কালার দিয়েছে, কিন্তু এর থেকে ভালো কালার আছে। আর সবচেয়ে বেস্ট যেটা সেটা হলো যেটা বলছিলাম, সবচেয়ে বেস্ট যেটা সেটা হলো এই এখানে সুইচ আছে, সুইচটা টেপার সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবে খুলে যায়। আর লুকটাও দেখো এটা একটা ব্যাপার আছে, কিন্তু একটা চিমনি চিমনি ব্যাপার আছে। চলো ভাই এবার আমাদের পরবর্তী লাইটার দেখা যাক কি মাল বেরোয়। ভাই লাইটারের বাক্সগুলো একটু বাজেট বাক্স, বুঝতে পারছো তো? কোনো অসুবিধা নেই ভাই, আমাদের বাক্সর ভেতরে কি মাল আছে সেটা নিয়ে দরকার। কি ভাই এটা কি পাঠে ভাই, চোলাই মাল পাঠাচ্ছিস নাকি, এত কি আছে ভাই এরকম জড়িয়ে জড়িয়ে পাঠানো? ও বন্দুক ওলা লাইটার গাইস, ভাই পুরো মেটালের বন্দুক ভাই, আমি বলছি প্লাস্টিকের দেবে, মেটালের বন্দুক, তার সাথে সাথে আমাদের মডেল নাম্বার 7। ভাই ক্যামেরাটা চকচক করলো দেখলে? ওরে সালা ভাই, ওয়েটও আছে, ভালোই ওয়েট আছে ভাই, টিপবো লাইট বেরোচ্ছে গাইস। তাই বলি চকচক কি করছে, আগুন কি করে বার করবো, কোনো সুইচ তো আছে নিশ্চয়ই। আরে ভাই পেছনে আবার এটাও নাড়ানো যায়। ওরে সালাই, এটাই তাহলে আগুন জ্বালানো ইয়ে, কি লাইটার ভাই। আমি তো ভাবছিলাম এই ট্রিগার টিপলে আগুন বেরোবে, কিন্তু না ভাই, ট্রিগার টিপলে আমাদের লাইট জ্বলবে, আর আগুন জ্বালানোর জন্য এইটা ইউজ করতে হবে। এই যে সালা ফেলুদার রিভলভার ভাই, আগুন, আই মিন ধূপকাঠি রাম জ্বালি, নমো নমো। আমাদের পরবর্তী লাইটার ভাই আনবক্সিং করা যাক। প্লাস্টিক একদিকে, লাইটার আর একদিকে ভাই, কি লাভ হলো ভাই এটা দেওয়ার। ভাই এটা হলো আমাদের ডেথ নোট লাইটার, বাপরে বাপ। ওরে সালা, এটা আমার বেশ লাগছে, এটারও কোয়ালিটি যথেষ্ট ভালো। এখানে ভাই অ্যারো করে লিখে দিয়েছে ফ্লেম, এখান থেকে ফ্লেম বেরোবে ভাই। লাইটার অর্ডার দিয়েছি, ফুটো থেকে তোর ভাই আগুনই বেরোবে, বাবলস তো আর বেরোবে না, কিন্তু এটা জ্বালাবো কি করে, কোনো সুইচ তো দেখতে পাচ্ছি না, নিচে আবার গ্যাস ভরার চেম্বারও আছে, কোনো অসুবিধা নেই। আরে সালা এরকম ভাবে চলবে নাকি, আগুন জ্বলছে ভাই। ভাই এটা কি সুন্দর আগুন গাইস, দেখতে পাচ্ছো পুরো ব্লু কালারের, ভাই সেক্সি, ভাই সেক্সি না, আই মিন এরকম নমো নমো, বুঝতে পারছো? আরে ভাই ডন ডন ফিল আসছে, ভাই লাইটারটা ভালো, গ্যাস আছে প্লাস স্টোনও আছে, তাই জন্য প্রত্যেকবারই আমাদের এরকম জ্বলে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, মানে যতবার আমি এরকম করছি জ্বলে যাচ্ছে একবারে। আগুন যেমন জ্বলছে এবার আমরা আগুনের রিভিউ করব। এই সালা এই পরীক্ষাটা ভাই বিশাল ডিফিকাল্ট ছিল ভাই, আমরা জ্বালাবো, চলো গাইস দেখা যাক। ভাই খুব খুব সুন্দর আগুন এটা, যেমন কি দেখতে পাচ্ছ পুরো স্প্রেড হয়ে চলেছে। এটার ফ্লেমস ভাই 500 তেজ আছে, সেটা বোঝাই যাচ্ছে, কারণ তোমরা একটা আওয়াজও শুনতে পারবে গ্যাসের। এবার বুঝতে পারছি কেন ভাই অ্যারো দিয়ে লিখেছে, এখানে যদি হাত পড়ে যায় পুটকি হয়ে যাবে ভাই পুরো। ভাই এরকম ভাই ফুল স্পিডে জ্বলছে প্লাস ব্লু কালারের, বেশ দেখতেও সুন্দর লাগছে, মানে এমনি খুব ভালো। আরে আর ভাই আমাদের ডেথ নোট, এটা তো একটা আলাদা ইমোশন যারা অ্যানিমে দেখে তাদের কাছে। চলো গাইস আমাদের নেক্সট লাইটারের আনবক্সিং করা যাক, কুপন দিয়েছে আমাদের। আরে ভাই আমি লাইটার অর্ডার দিয়েছি, আমাকে সিগারেট কেন দিয়েছে, এটা কি ভাই, এটা আবার কি লাইটার, সিগারেট ওলা লাইটার। ভাই এখানে ছোট্ট একটা রোলার আছে, তো এটাই মনে হয় চালিয়ে জ্বালায়, আর এখান থেকে মনে হয় আগুন বেরোয়, কিছুই তো হচ্ছে না ভাই, তার থেকে সালা আগুন জ্বলে উঠবে। আরে সালা এটা আবার কি স্ক্যাম, সিগারেটের ফিল্টার খুলে গেছে, আরে স্পার্ক হচ্ছে এখানে, তাহলে আগুন কি করে চলবে আমি কিছুতেই বুঝতে পারছি না, দেখতে পাচ্ছ গাইস। ওরে ভাই এটা কি সিগারেট, এটা কি লাইটার, বাপরে ভাই বন্ধ কি করে করবো, ভাই আমাকে মেরে ফেলো কেউ। ভাই এটা বেসিক্যালি গ্যাস ভরার জায়গা, বুঝতে পেরেছো তো, আলাদা লেভেলের লাইটার তো এটা। তো বেসিক্যালি এই হলো লাইটার, এটাকে এরকম করবে, করে ব্যাস এরকম জ্বলবে, তারপরে বন্ধ করতে হলে। আরে ভাই গরম ছিল, এরকম কেউ মুখে দেবে না গরম থাকে। এই লাইটারটা খুবই ক্রিয়েটিভ আর একটু ইনোভেটিভ লাইটার, কিন্তু একটা জিনিস সেটার ব্যাপারে যেটা ড্রব্যাক, সেটা হলো যদি ফ্লেমটা দেখো তাহলে নর্মাল ফ্লেম, ওরকম ব্লু ফুল স্পিডে বেরোচ্ছে, ওরকম তো নর্মাল আগুন জ্বলবে, তো এরকম করে তুমি তোমার ধূপকাঠি জ্বালিয়ে পুজো পুজো দিতে পারবে। সিগারেট ওলা লাইটার দিয়ে ধূপকাঠি জ্বালাবে, পাপ লাগবে ভাই, করো না এরকম। আমাদের পরবর্তী লাইটার,
বাপরে বাপ, এটার বক্সটা আবার একটু আলাদা টাইপের বক্স, দেখা যাক কি লাইটার বেরোবে এটার ভেতর থেকে আবার। আরে ভাই পেট্রোল লাইটার, বন্দুক লাইটার দেখলে এবার পেট্রোল লাইটার, এটা এবার দুটো চাবি রিং ঝোলানো, আলাদাই ভাই, খুবই ডিটেল সহ বানানো হয়েছে। দেখো যেহেতু লাইটার তাই জন্য পুরোটাই মেটালের ভাই, তো ওজনও আছে এটা ভাই, ফেটে না যায়, আবার আগুন কি করে জ্বালাবো। আরে দুটো চাবি রিং না, এটা হলো চাবি রিং আর এটা হলো সেই বোমের পাশে থাকে না, এই পিনটা টেনেই তো বোম ফাটায়, তো এটা হলো সেই পিন। এটা জ্বালাতে হলে খুবই সিম্পল, এটাকে এরকম করবে করে বন্ধ করো, যেমন কি দেখতে পাচ্ছ এরকম একবার করবে আর জ্বলে যাবে, আর লেবাতে হলে এটাকে তোমাকে লাগাতে হবে। বন্দুক দেখলে পেটো দেখলে এবার হলো গুলি, বন্দুকের গুলি লাইটার, এত বড় গুলি, বাপরে বাপ। চলো ভাই খোলা যাক। ওফ ভাই ভেতরটা চকচক করছে পুরো, এখানে তো একটা সুইচ আছে, সুইচটা টিপলেই আশা করি জ্বলবে, বাট ফিল আসছে বারা কোনটা হাতে ভাপ করে ফাটবে আমার ইউটিউব ক্যারিয়ার শেষ। বাপরে বাপ ভাই 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 কি স্পিডে আগুন বেরোলো ভাই, জেটের পথ দিয়েও ভাই এরকম আগুন বেরোয় না মনে হয়, কেমন একটা আওয়াজও হচ্ছে ভাই। একটা জিনিস আছে যে এটা তোমায় টেপার পরে এটা ছেড়ে দিলে অটোমেটিক আস্তে করে নিভে যাবে লাইটার, যা ডেঞ্জারাস আওয়াজ বেরোচ্ছে, দাঁড়া শুনতে পাও নাকি দেখা দেখছি। আগুনের স্পিড সবচেয়ে বেশি, বাপরে বাপ, এখানে আবার লেখা আছে ভাই হান্টার বুলেট লাইটার ভাই, এটা এখন অব্দি সবচেয়ে পাওয়ারফুল লাইটার। এটা কিসের বোতল কি আমাকে বলতে পারবে, আমি ঠিক বুঝতে পাচ্ছি না, কিসের বোতল ভাই, শ্যাম্পুর বোতল মনে হচ্ছে, কোনোদিন দেখিনি এইসব বোতল টোতল, তো আসলে নলেজ নেই অতটা, টেকনিক্যাল মানুষ এই আনবক্সিংই করি, এইসব বোতল বোতলের কোনো আমার আইডিয়া নেই। লেখা আছে এটা জ্যাক ড্যানিয়েলস, ড্যানি ড্যানিয়েলস কে চিনি, জ্যাক ড্যানিয়েলস আমার ভাই হবে হয়তো ভাই। বোতলটা যদি দেখো খুবই রিয়েলিস্টিক বোতল, ডিটেলিং 500 কোটি আছে, দেখে কি বুঝতে পারবে না যে এটা একটা লাইটার আসলে, এখানে একটা সুইচ সুইচ। ওরে সালা ভাই আলাদাই স্ক্যাম ভাই, বোতলের পথ দিয়ে আগুন বেরোচ্ছে ভাই। তো গাইজ এই হলো আমাদের ড্যানি ড্যানিয়েলস, জ্যাক ড্যানিয়েলস এর বোতল, এরকম বোতলটা নেবে নিয়ে এরকম করবে করে নেক্সট আনবক্সিং দেখা যাক কি লাইটার বেরোয় ভাই। এটা আবার গিফট কার্ডও দিয়েছে ভাই, ভাই এটার প্যাকেজিং ভালো। উফ ভাই কি সেক্সি প্যাকেজিং ভাই, আলাদা লেভেলের প্যাকেজিং, টেক্সচারটাও কি সুন্দর ভাই বাক্সের, যেমন কি দেখতে পাচ্ছ লেখাই আছে লাইটার ক্লাসিক ফ্যাশনেবলস, দেখি ভাই কি ফ্যাশনেবল লাইটার দিয়েছে। ওরে সালা কি লাইটার ভাই, কি লাইটার, এটাই হলো গাইস আমাদের স্মার্ট লাইটার, এটাই না গ্যাস লাগে না কিছু লাগে, এটা পুরো ব্যাটারির উপর চলে, তো তুমি রিচার্জও করতে পারবে ভাই। এখানে ভাই চার্জিং এর জন্য পোর্টও আছে, কোনো চাপ নেই ভাই, বলছে ফাস্ট চার্জিং হবে, আমার ফোনে ফাস্ট চার্জিং হয় না কিন্তু লাইটারে ভাই ফাস্ট চার্জিং হবে ভাই। চলো গাইস দেখা যাক। ওরে সালা এটা আবার ভাই লাইট ভাইট জ্বলছে, কি হচ্ছে আমি বুঝতে পাচ্ছি না, কিন্তু এখানে ক্যাম আছে আমি বুঝতে পাচ্ছি না, এটা আগুন কি করে জ্বালাবো। ওরে ভাই আগুন আগুন, সুইচটা টিপার সাথে সাথে পুরো কেমন হলুদ হয়ে গেল ভাই। দেখো গাইস খুললাম, খুলে এটা নরমাল আছে, যেই আমি সুইচটা টিপলাম আগুন, সুইচ টিপতে গিয়ে একবার যদি এটা টিপে দিই তাহলে হয়ে গেল ভাই, ভাই জায়গাটা গরমও হয়ে গেছে। তো ভাই এতে টাচ সেন্সিং আছে, তার সাথে সাথে তুমি এখানে চার্জও দিতে পারবে, ইউএসবি চার্জিং এর ফেসিলিটি পেয়ে যাবে, তারপরে স্মার্ট ব্যাটারি চিপও আছে, চার্জ হয়ে গেলে অটোমেটিক অফ হয়ে যাবে, তার সাথে এরকম একটা স্লিক বাক্সে দেয়, আর মোটামুটি সাইজ তো তোমরা দেখতেই পাচ্ছ তোমার একটা আঙুলের সাইজ, তাহলে তোমার ছোট আঙুল আমি কিছু জানি না, বুঝতেই পারছো এই লাইটারটা স্পেশালি ভাই বিড়ি খাওয়ার লাইটার, তো আমাকে বিড়ি কিনতে হবে দেখার জন্য যে লাইটারটা ঠিকভাবে কাজ করছে কিনা। দেখো গাইজ আমি ইউটিউবার, তো ন্যাচারালি আমি বিড়ি সিগারেট কিছুই খাই না, তাই জন্য আমার কাছে নেই বিড়ি সিগারেট, আমি যাবো দোকানে, দোকানে গিয়ে বিড়ি সিগারেট কিনে টেস্ট করবো দেখার জন্য লাইটারটা ঠিকঠাক চলছে কিনা, আমি খাই না ঠিক আছে, যদি ফ্যামিলির কেউ দেখে থাকো আমি খাই না ঠিক আছে, টেস্ট করার জন্য আমাকে কিনে দেখতে হবে যে কাজ করছে কিনা। থ্যাংক ইউ গাইজ, আমি বেরিয়ে পড়েছি বিড়ি কিনতে, কিন্তু দোকান খুঁজে পাচ্ছি না, জানি না কোথায় পাবো ভাই বিড়ি, আর বিড়ি কিনছি যখন তাহলে রোনাল্ডো বিরি নিয়ে নিবো এক প্যাকেট ভাই, সামনের ওই দোকানটাই থাকতে পারে বিরি মনে হচ্ছে, আমি জানি না, আমি একদমই জানি না পাওয়া যায় কিনা এখানে, মনে হচ্ছে আছে, দেখা যাক। গাইস আমরা পেয়ে গেছি বিরি, বিরি দরকার ছিল, বিরি পেয়ে গেছি, কিন্তু 500 কোটি বিরি দিয়েছে, এত বিরি নিয়ে আমি কি করব জানি না, কাসম বিরি দিল ভাই, রোনাল্ডো বিরিটা ছিল না আসলে, স্টক শেষ হয়ে গেছে, কাসম বিরি দিয়েছে, বললো ভালো ব্র্যান্ড, ভালো ব্র্যান্ড বিশ্বাসযোগ্য। দেখো গাইস আমি আবার বলছি বিরি আমি খাই না, কিন্তু এবার আমাকে খেতে হবে, মানে খাবো না আমি, জাস্ট আগুনটা লাগানোর জন্য আমাকে দেখতে হবে, স্মার্ট লাইটার লেডি দেখা যাক জ্বলে কিনা। ভাই স্মার্ট লাইটার কাজ তো করে ভাই, কাজ করে। তো গাইস যদি বিড়ি খেতে চাও তাহলে এই যে দেখে নাও, এই হলো আমাদের লোকেশন, লোকেশনের ঠিক এই যে এখানটা রাখা আছে বিড়ি, এসে নিয়ে যেতে পারো, থ্যাংক ইউ বলতে হবে না, ঠিক আছে তোমাদের জন্য এইটুকু তো করতেই পারি, চলো বাই, সাবস্ক্রাইব করো লাইক করো, থ্যাংক ইউ। তো গাইস এই ছিল আমাদের কিছু অদ্ভুত টাইপের লাইটার, যদি তোমরা এই লাইটার গুলো নিতে চাও তাহলে লিংক ডেসক্রিপশনে আছে, তার সাথে সাথে এরকম আরো ইন্টারেস্টিং আনবক্সিং দেখতে হলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।